আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও, মোরগ আর্ট করা। তো আমি মাথার দিক দিয়ে একটু গোল করে নিচের দিকে একটু নামিয়ে নিব, তারপর একটু নিচের দিক থেকে একটু সাইডে করে দাও। আমি পিঠের দিকে একটু লেজের অংশ আর্ট করব। আমি এখন এলোমেলো করে আর্ট করছি, তারপর আস্তে আস্তে আর্টটি আমি ক্লিয়ার করব মুছে। তো মাথার সাইডটি আমি টোটটা আঁকিয়ে নিলাম। তো এখানে এই জায়গাটা কী বলে আমি জানি না, তো মাথার উপর একটা ঝুঁটি থাকে, আমি সেই ঝুঁটিটা আর্ট করে নিয়েছি। সাথে চোখ আপনারা একটু খেয়াল করবেন আমি ঠিক কীভাবে আর্ট করছি। তো আমি আস্তে আস্তে পালকগুলো আর্ট করে নিচ্ছি, লেজের দিকে পালকগুলো আর্ট করে নিচ্ছি। লেজটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আমি লেজের সাইডটা একটু ছোটো ছোটো করে পালকের আঁকি করেছি। তো আমি এখন পালকগুলো একটু একটু করে ট্রেস করে দেব। এখন আমি পাগুলো আর্ট করে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করুন, পায়ের আঙুলগুলো ঠিক পিছনে একটা ছোট একটা নট থাকে, তারপরে বাকি তিনটা। তো এখন আমি লেজের পালকগুলো আর্ট করব। তো মুরগ যেহেতু লেজের পালকগুলো অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনারাও একটু বড় করে দেবে। তো আমি ঠিক এরকম গোল গোল করে আর্ট করেছি, তো হালকা করে এখন স্ক্র্যাচ করে দিচ্ছি। পালক যেহেতু সেখানে, তো মুরগের শরীরে অনেক পালক থাকে, আমি শুধু হালকা হালকা করে স্ক্র্যাচ করে দিচ্ছি। তো আপনারা চাইলে ইচ্ছে মতো করে নিতে পারেন। তো আমি আবার একটি কালার পেন দিয়ে আবার পুনরায় সেটা আবার আর্ট করে নিচ্ছি, যেন একটু ক্লিয়ার স্পষ্ট বোঝা যায় আমি ঠিক কীভাবে আর্ট করেছি। তো আমি এটা সম্পূর্ণটা আবার নতুন করে অ্যাড করলাম। তো এখন কালার করতে পারেন, আমিও আমার মন মতো করে কালার করে নিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছে মতো কালার করতে পারেন, কারণ হোয়াইট কালারও মুরুক হয়। তো আমি রেড কালারটা দিয়ে মাথার চুটিটা কালার করছি, আর কমলা কালার দিয়ে পালক আর্ট করতেছি। আপনারা চাইলে বিভিন্ন কালারের কিন্তু করতে পারেন, এখানে কালো করতে পারেন, ইভেন সবুজ করতে পারেন হালকা লেজ পালকের দিক দিয়ে। তো আমি আমার ইচ্ছে মতোই কালারগুলো করে নিচ্ছি, আপনারা চাইলে ইচ্ছে মোড়ের মতো কালার করে নেবেন। হোয়াইট কালারও তো মোড় আছে, সেক্ষেত্রে আপনাদের মন মতো করে কালারটা করে নেবেন। তো আমিও একটু কালার করে নিচ্ছি, তো একটু হালকা করে নিচ্ছি আর কি। তো আমার মনে হয় কালার ছাড়া মোড়টা দেখতে অনেক সুন্দর ছিল, এখন কালার করাতে কালারটা কীরকম হচ্ছে সেটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি কালার করে নিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো আপনারাও কালার করে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে রাখার জন্য। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।